বুজ খলিফা একটি আরবি শব্দ যার অর্থ খলিফার স্তম্ভ। আরব আমিরাতের অর্থনীতি মূলত খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল, কিন্তু এই সম্পদের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে আমিরাতের সরকার পর্যটন শিল্পে মনোযোগী হয়েছে। নানা পর্যটন আকর্ষণের মধ্যে উল্লেখযোগ্য হল মানব নির্মিত এই সর্বোচ্চ কাঠামো। বুজ খলিফার নির্মাণ কাজ শুরু হয় 2004 সালে এবং এর শুভ উদ্বোধন করা হয় 2010 সালে 4ই জানুয়ারি। বুজ খলিফা উদ্বোধন করেন তৎকালীন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম। নির্মাণকালে এর নাম বুজ দুবাই থাকলেও পরে তৎকালীন রাষ্ট্রপতি খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নাম অনুসারে এর নাম পরিবর্তন করে রাখা হয় বুজ খলিফা। ভবনটির স্থাপত্যরীতি হল নিউ ফিউচারিজম। স্থপতি হলেন আরিয়ান স্মিথ। নির্মাণে প্রধান ঠিকাদার সংস্থা ছিল স্যামসং C&T। হাইমোনোক্যালিস নামে ফুলের আদলে তৈরি ভবনটি ধীরে ধীরে ওপরে ওঠার সঙ্গে সঙ্গে এর বিস্তার কমে এসেছে। এই গঠনটিতে টিউব স্ট্রাকচার পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিতে তুলনামূলক অনেক কম খরচে বহুতল নির্মাণ করা যায়। বুজ খলিফা সহ পৃথিবীর বিভিন্ন গগনচুম্বী অট্টালিকা নির্মাণের অভিনব পদ্ধতি আবিষ্কার করেন বাংলাদেশের এক প্রকৌশলী ফজলুর রহমান খান। বিশ্বব্যাপী পরিচিতি FR খানকে আইনস্টাইন অফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলা হয়। বুজ খলিফা নির্মাণে ব্যবহৃত হয়েছে 3,30,000 ঘনমিটার কংক্রিট, 39,000 ঘনমিটার স্টিল, 1,03,000 বর্গমিটার কাঁচ এবং 15,500 বর্গমিটার স্টেনলেস স্টিল। বুজ খলিফা মূলত দক্ষিণ ও পূর্ব এশিয়ার শ্রমিকরা তৈরি করেছিল। অত্যধিক উচ্চতা অস্বাভাবিক পরিস্থিতিতে শ্রমিকদের রাখা হয়েছিল। এমনও একটা সময় গেছে যখন প্রায় প্রতিদিন 12,000 শ্রমিক দিন রাত কাজ করত। তাদের কাজ করতে হতো প্রাণের ঝুঁকি নিয়ে, বিশেষত বাইরে গ্লাসগুলি লাগানোর সময়। গ্লাসগুলো লাগানোর পর সেগুলি পরিষ্কার করাও ছিল অত্যন্ত কষ্টকর। বাইরের অংশে পরিষ্কারের সময় শ্রমিকদের কোমরে দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। বিশ্বের অসংখ্য রেকর্ডধারী বুজ খলিফার উচ্চতা 2,716.5 ফুট বা 818 মিটার, যা ওপরের দিকে প্রায় আধ মাইল বিস্তৃত। 206 তল বিশিষ্ট বুজ খলিফা 160 তলা পর্যন্ত আবাসিক। এর ওপরের অংশগুলি কারিগরি কাজ পরিচালনা ও সংযোগ রক্ষাকারী নানান কাজে ব্যবহৃত হয়। তবে 160 তলার ওপরে ওঠার জন্য আপনাকে অবশ্যই অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নিতে হবে। 6,00,000 বর্গফুট বিশিষ্ট এই ভবনে 54টি এলিভেটর বা লিফ্ট আছে। এগুলো প্রতি ঘন্টায় প্রায় 40 কিমি। এই উচ্চগতিসম্পন্ন লিফ্ট ব্যবহার করে 1 মিনিটে 124 তলা পৌঁছানো সম্ভব। অধিক উচ্চতার কারণে এর নিচের তলা ও উপরের তলার মধ্যে উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি। সবচেয়ে মজার ব্যাপার, এর ওপরের অংশে অধিবাসীরা আগে সকালে সূর্যকে দেখতে পায়, আবার দিনের শেষে বেশিক্ষণ সূর্যকে দেখতে পায় বলে ওপরের অংশের অধিবাসীদের কাছে দিনের দৈর্ঘ্য সমতলের অধিবাসীদের চেয়ে বেশি হয়। তাই নিচের তলায় লোকেরা যখন রমজানের ইফতার করে, তার 2 মিনিট পর ওপর তলার লোকেরা করে। নামি দামি হোটেল, রেস্টুরেন্ট, অফিস, আবাসিক অ্যাপার্টমেন্ট, যোগাযোগ ও সম্প্রচারের কেন্দ্র বিশিষ্ট ভবনটিতে 3টি আলাদা আলাদা প্রবেশপথ রয়েছে। একটি আবাসিক ফ্লোরগুলির জন্য, আর একটি হোটেলে যাওয়ার জন্য এবং অন্যটি অফিসের জন্য। এর ভেতরে রয়েছে 1,000-এর বেশি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। 43 তলা ও 76 তলায় আছে সুইমিং পুল। 158 তলায় রয়েছে মসজিদ। রয়েছে 160 কক্ষ বিশিষ্ট হোটেল ও বিভিন্ন পর্যটন আকর্ষণ। এখানে আমেরিকানদের জন্য অগ্রাধিকার চোখে পড়ার মতো, কেননা 9 থেকে 16 তলা পর্যন্ত তাদের জন্যই বরাদ্দ। বুজ খলিফায় বসবাসরত মানুষদের জন্য প্রতিদিন প্রায় 9.5 লক্ষ লিটার জলের প্রয়োজন হয়। জল সরবরাহের জন্য রয়েছে 1 কিমি দীর্ঘ সুগভীর পাইপলাইন। এছাড়াও এয়ার কন্ডিশনের জন্য রয়েছে 34 কিমি এবং জরুরি অগ্নি নিয়ন্ত্রণের জন্য রয়েছে 213 কিমি দীর্ঘ পাইপলাইন। বুজ খলিফায় একসাথে 25,000 মানুষ ধারণ করতে পারে। এত বিশাল লোক সমাগম করার ক্ষমতা বিশ্বের দ্বিতীয় আর কোনো ভবনের নেই। মরুভূমির উপর নিখুঁত স্থাপত্য তৈরি এই ভবন বিশ্ববাসীর কাছে দুবাইয়ের গৌরব ও মর্যাদাকে অন্য মাত্রায় নিয়ে গেছে, যা নির্মাণে খরচ হয়েছে 1.5 বিলিয়ন মার্কিন ডলার। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।